আমি বলতে শুনুন, সিডিপিও কাছে বাউন্ডার অফিসার লাগিয়েছি, সিডিপিও স্যার কোনো কোনো বলতে না, এখানে সিডিপিও স্যার থাকবে, এখানে সিডিপিও স্যার থাকবে, তোমরা এক কাজ করবে, আগে রাখতে বলবে, এই যে দেখুন কাটাকাটি করেছে, এটা অফিসিয়াল কাটা হতে পারে কি? না, অফিসে কাটাকাটি আমরা বুঝলাম না, এই জন্য তাদেরকে বলেছি যে আমাদের মায়েদের গর্ভবতী প্রসূতিদের অপুষ্ট বাচ্চাদের এদের সবার আলাদা আলাদা খাওয়া, রেশনটা আলাদা, এই জন্য আলাদা রাখা হবে করে তাকে তোমরা আপনার নাম? যে সাফাই অভিযান গ্রামবাসী অভিযোগ করছে, সাফাই অভিযানের 48 জন মতো বাচ্চার খাবার গেছে, কিন্তু খাতায় সিগনেচার হয়ে গেছে কিন্তু খাবার যায়নি, 28 তারিখ ঘটনাটা ঘটেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা অফিস থেকে বলেইছি যে আমাদের দুটো রবিবার আমাদের রান্না করতে হবে, এবার আমি এইমাত্র জানতে পারলাম যে 28 তারিখ রান্না হয়নি, অথচ কর্মী প্রেজেন্ট বসিয়েছে, তার কারণটা কর্মীর কাছ থেকে আমি জানবো এবং কর্মীকে সবুজ করবো। এই দিদিমণি, 28 তারিখ তুমি রান্না করোনি, খাতায় কেন প্রেজেন্ট বসিয়েছো তুমি? প্রচুর অসুস্থ, এবার ওরা কেন্দ্র সরকারের প্রয়োজন রবিবার রান্না বসিয়ে দিতেই হবে, এবার তারপরে হয়তো একদিন কমিটি ডেকে সেটা করা হতে যা হোক, সে জোগাড় হয় না, সেটা তুমি তুমি যে অসুবিধা নিয়েছো আমার সহায়িকাকে জানিয়ে, সহায়িকাকে তোমার হেড অফ দি অথরিটি, এটা আমাদের ন্যাশনাল প্রোগ্রাম, আমরা পই পই করে বলেছিলাম দুটো রবিবার মাস রান্না করতে হবে, তুমি যে রান্না করোনি, তিন থেকে চার মিনিট রান্না করোনি এবং তুমি যে অসুস্থ, আবার সেই তুমি সহায়িকাকে জানালে কি করে হবে সেটা জানাতে হবে আমাকে, এবং ওই দিনকে আমরা ছুটি সমস্ত ছুটি ক্যান্সেল করেছি, তা সত্ত্বেও তুমি কেন এটা করেছো? তুমি যদি সিরিয়াস পেশেন্ট হয়ে যদি হসপিটালে ভর্তি থাকতে আমাকে সেই মেডিকেলে শো করাতে হতো, তুমি সে কিছু কোনো কিছু না করে কেন এই জিনিসটা করেছো? কেন এই ভুল হয়ে গেছে, এইগুলো এইগুলো ভুল হয় কি করে তোমার? এবং তুমি যদিও তুমি করোনি কেন খাতায় প্রেজেন্ট বসিয়েছো, এবং কেন আমাকে জানাওনি তুমি এই বিষয়টা, কেন জানাওনি তুমি? তুমি করোনি, তুমি আমাকে জানাওনি, প্লাস প্রেজেন্ট বসিয়েছো, আমরা কি এখানে এসে দিন বসে থাকবো? তোমার সেন্টারে প্রত্যেক সেন্টারে আমরা বসে থাকবো, তোমরা রান্না করছো কি করছো না করছো, আমরা এতগুলো সেন্টার 120টা করে সেন্টার প্রতিটা সেন্টারে প্রত্যেক দিন গিয়ে বসে থাকবো? কেন ভুল করবে তুমি এটা? তুমি এত বছর কাজ করছো, তুমি কেন এটা করেছো এবং কেন এই জিনিসটা করেছো যে তুমি আমাকে জানাওনি, এবং কেন রান্না বন্ধ করেছো? তুমি কি হসপিটালে ভর্তি ছিলে? তুমি কি হসপিটালে ভর্তি ছিলে? তুমি সহায়তাকে জানিয়েছো, কেন আমাকে জানাওনি? কেন ওই দিনকে রান্না বন্ধ করেছো? তোমাকে সবুজ করা হবে এবং ওই দিনকে কর্মী সহায়িকা দুজনের বেতন কাটা হবে, এবং তুমি স্যারকে অফিসে কারণ দর্শাবে কি কারণে রান্না করে করনি তুমি, তোমাকে সাসপেন্ড করা হবে। তুমি এত বড় তোমার যে তুমি রান্না না করে রান্না বসিয়ে দিয়েছো, এমনকি এই কথাগুলো আমাকে জানাওনি, আজকে পাবলিক কেন এরকম করছে? বদমাশিগুলো করো তোমরা, আজকে এইসব ঝামেলার সৃষ্টি হচ্ছে, যেটা পরিষেবা আমাদের অফিস থেকে দেওয়ার কথা সেই পরিষেবা তোমরা দিবে, সেইভাবে তোমরা অফিসে নিয়ম মাফিক কাজ করবে, গাফিলতি করবে তোমরা, কেন করেছো তার কৈফিয়ত করো, এবং নেক্সট বার যেন আর না হয়, নেক্সট বার যেন না হয়। আমাদের সপ্তাহে দুটো করে কলা দেওয়ার কথা, আমি চিনি কলা হোক সিঙ্গাপুরি কলা হোক আমি সপ্তাহে দুটো করে দিব, সবু কলা খাইছে, মানে সমস্যাটা হচ্ছে, যেটা আমাকে সহায়িকাও বলেছে যে আমার দিদি এতে আমি কি করে মায়েদেরকে যে খাবার দিব
সেখানে বৃষ্টি পড়ছে, রান্নার হাঁড়িতে জল পড়ছে, যে এইটুকু জায়গায় বসে রান্নাও করা যাচ্ছে না। সেই আমাদের রান্নাঘরের পরিস্থিতিটা দেখবেন, কাঠামোগত এটা আগে না ঠিক করলে সত্যি আমাদের কর্মী এবং সহায়িকার খুব সমস্যা আছে। শুধু এই সেন্টারে নয়, বিভিন্ন রকম মানে বেশিরভাগ সেন্টারে এই এই প্রবলেমটা হচ্ছে। ম্যাডাম, যেটা হচ্ছে যিনি আপনার এখানকার দিদিমণি রয়েছেন, ওনার কাছে এই বিষয়ে অভিযোগ জানাতে এলে ওনার ছেলে এসে ওনাদের উপর চড়া হয়, এই কি বলবেন? কি বলছেন? এই যে খাবারের ব্যাপারে অভিযোগ জানাতে এলে স্থানীয়রা, দিদিমণির যে ছেলে, দিদিমণির নিজের ছেলে, হ্যাঁ, উনি এসে চড়া হয়েছেন, এই ভিডিও আমাদের কাছে ভাইরাল হয়েছে, কি বলবেন? ঠিক আছে, ঠিক আছে, আমি কথা বলবো। তুমি কোনো প্রবলেম করেছো? প্রবলেম তো করেছো, তো সেই বিষয়ে কোনো কিছু বলতে গেলে তোমার ছেলে এসে কেন উনাদের উপরে হামলা করেন বা উনাদের উপরে কথা বলেন? ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, কোনোদিন হয়নি। আজকের ওই সন্তোষদাকে আমি কি একটা কথা বলছিলাম, বলতে ছেলেরা সেখানে ছিল, বলতে সন্তোষ জানা আমি তো পাশে আছি হঠাৎই, তুমি কেন বাধা দিলে না? না, যা কিছু সমস্যা হয়েছে আমি সেন্টার চালাচ্ছি, আমি এই বিষয়ে কথা বলবো। আমি তো সেই বলতে যাচ্ছি, আমি যাচ্ছি কেন? পরিস্থিতি স্থানীয়দের অভিযোগ যে অঙ্গনবাড়িতে ঠিকঠাক ভাবে খাবার রান্না হচ্ছে না, ঠিকঠাক ভাবে খাবার দেওয়া হচ্ছে না, এই নিয়ে কি বলবেন? খাবার ঠিকঠাক ভাবে রান্না হচ্ছে, তবে ভাত খিচুড়ি হচ্ছিল না এই মাস থেকে। আপনাদের যে তালিকাভুক্ত যে মেনু, যে খাবারের তালিকা রয়েছে, ওই তালিকাভুক্ত ভাবে দেওয়া হচ্ছে না কেন? আর যে অভিযোগ জানাতে আসছে আপনি না কোন রকম চড়াও হচ্ছে, কি বলবেন? এই যে অভিযোগ জানাতে আসছে এই বিষয়ে, তার উপরে আপনি চড়াও হচ্ছে, আর আপনার যে রান্নার কর্মী রয়েছে উনি কি রান্না হবে কি বিষয়ে উনি কিছুই জানেন না বলছেন, আপনি জানেন না? আপনাদের যে এই রান্নাঘরের বেহাল অবস্থা, এই নিয়ে আপনাদের রান্নাঘরের যে বেহাল অবস্থা, এই নিয়ে কি আপনারা ভিডিও অফিসে কি আশ্বাস দিয়েছেন? আপনাদের আপনার অঙ্গনবাড়িতে ঠিক মতন খাবার পান? না না, আমরা ঠিক মতন খাবার পাই না। আর মানে খাবারে কোনদিন চালে পোকা, ডালে পোকা, আর কোনদিন খিচুড়ি দেড়টা দিয়ে সব আপনার সবজি কোনদিন আছে কোনদিন নেই, কি সোয়াবিন আছে তো একটা একটা, আর একদিন একদিন একদমও নাই, আর কোনদিন বলবে কিছু কিছু খাবার দিবে, বাচ্চা আমার আছে পেটেন কত তো খাবার বলে বলছে তুমি কালকে গিয়ে নিয়ে নেবে, কত তো খিচুড়ি নেই। এই এই নিয়ে আপনারা কোনো অভিযোগ করেছিলেন? অভিযোগ করেছি, বলি তোমরা সবসময় প্রতিবাদ করো না, কেউ বলে না তোমরা কেন প্রতিবাদ করো? আর কলা কলা চার মাস পাঁচ মাস অন্তর সাতটা করে কলা দেয়, হ্যাঁ, ছাতু কোন দিন ছাতু পাকের দিকে ছাতুতে পোকা, আর কোন দিন পাঁচ ছ মাস অন্তর একটা করে ছাতু পাকের, হ্যাঁ, আমরা বলতে বলছে আমাদের সরকার থেকে যেই রকম আসে আমরা সেই রকমই দিই, আমরা তো আমি বললাম যে অন্য অন্য অঙ্গনবাড়িতে যে দিচ্ছে ভালো, এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না, কেন ফুল টুল তো সব কিছু দিচ্ছে, বলছে আমার অঙ্গনবাড়িতে এইরকম আমার এই সেন্টারে আসে, ও অঙ্গনবাড়িতে আসে আমার সেন্টারে ওগুলো আসে, আমরা যেই জন্য দিই পেজেন্ট। অভিজিৎ গায়েন, আজকে আপনারা এই অঙ্গনবাড়ি দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, কী কারণে? অঙ্গনবাড়ি দিদিমণি যে মানে রান্নার সময় কবে শুধু খিচুড়ি, খিচুড়িতে পরে ডাল সম পরিমাণ দেয় না, চাল সম পরিমাণ দেয় না, সোয়াবিনও সম পরিমাণ দেয় না, আলু একটা একটা থেকে দুটা, এত মানে চল্লিশ জনের পেজেন্ট দেখায় সেখানে এক থেকে দুটা আলু,
পেঁপে দেয় হাফ, চিচিঙ্গা দেয় একটা একটা, কুমড়া পাঁচশো, বারংবার সিডিপিওর অফিসে লিখিত অভিযোগ দিয়েছি আমি, সিডিপিও সাহেব কোনো কর্ণপাত করেননি, এবং বিডিও কাছেও এর আগে এরকম ঘোরাঘুরি হয়েছিল, বিডিও সাহেব কোনো ভূক্ষেপ করেননি, এবং আমি প্রতিবাদ করলে এখানে সেরকম কেউ প্রচার করে না, আমি বলে আমার বাড়িতে গিয়ে চড়াও হয় দিদিমণি, বলে কেউ বলে না, শুধু আপনি বলছেন আমার বাড়িতে গিয়ে চড়াও হয় দিদিমণি। এবং যেটা কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি দীঘাতে এসে বলেছিলেন যে প্রাইমারি আপার প্রাইমারি ও অঙ্গনবাড়িদের একটা তালিকাভুক্ত করেছেন খাবারের, ওই খাবারের মতন কি খাবার দেওয়া হচ্ছে? না, একদম না, একদম খাবার দেওয়া হচ্ছে না, 100 তে এক অংশ দেয় না, 100% 1% খাবার দিলাম, দেখলাম যে 2 কিলো আলু দেওয়ার কথা সেখানে দিচ্ছে 250 থেকে 500 গ্রাম আলু, হাফ পেপে দিচ্ছে, হাফ হাফ ইয়ে পেপে, আর ওই 15 তে পয়সাটা বসেছে 60 টাকা, সাফাই অভিযান, ডেঙ্গু অভিযান, দুটো সরকার থেকে প্রজেক্ট করেছিল, একটি প্রজেক্ট করেছে এবং একটি অভিজিৎ দেয়। আজকে আপনারা 44 নম্বর অঙ্গনবাড়িতে আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে বিক্ষোভ দেখাচ্ছি বলতে, এর আগে সিডিপিও এবং বিডিওর কাছে আমরা লিখিত অভিযোগ করেছি যে অঙ্গনবাড়ি দিদিমণি খিচুড়িতে নিম্নমানের খাবার দিচ্ছে এবং কোথায় পোকা চাল, পোকা ডাল এবং সঠিক পরিমাণে সবজি দিচ্ছেন না, কোথায় প্রত্যেক দিনের খিচুড়িতে সম পরিমাণ চাল ডাল দিচ্ছে না, কোথায় হাফ পেঁপে, দুটো আলু, বাজারে নিম্নমানের কুমড়া, একটু কুমড়া গরুকে দিলেও গরু খায় না, গরু খায় না সেই কুমড়া দিচ্ছে, বাজারের পাকা কুঁদলি চিচিঙ্গে এরকম দিচ্ছে, এবং বাড়িতে আমি অঙ্গনবাড়ি দিদিমণির কাছে প্রতিবাদ করলে আমার বাড়িতে গিয়ে চড়াও হয়, বলে কেউ বলে না, তুমি একা বলো কেন, সবাই নিয়ে চলে যাচ্ছে, শুধু তুমি একা অভিযোগ দিচ্ছ, এরকম বারে বারে আমার উপর চড়াও হয়। আচ্ছা, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তালিকাভুক্ত করেছিলেন খাবারের, প্রাইমারি আপার প্রাইমারি এবং অঙ্গনবাড়ি, সেই মতো কি খাবার দেওয়া হচ্ছে? না, এক অংশও দেয় না, যেটা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার এক অংশও দেয় না। আজকে দেখলাম যে প্রতিদিন 2 কিলো আলু দেওয়ার কথা, সেখানে দিচ্ছে দুটো আলু, পাঠিয়েছিলাম, সুপারভাইজার এখানেও আসেনি। শুধু তাই নয়, এই অঙ্গনবাড়ির বিরুদ্ধে এর আগেও আমরা পথ অবরোধ করেছিলাম, এই নিম্নমানের খাবারের জন্য পথ অবরোধ করেছি, এবং সব বিডিও সাহেবও এসেছিলেন, সিডিপিও এসেছিলেন, তারাও এসেছিলেন, তারপরেও কিন্তু এরা শুধরায়নি। এই ভদ্রমহিলা একজন মা এ বলেছিল এর উপর চড়া হয়েছে, বলো স্যার। যেটা কথা হচ্ছে যে 44 নম্বর অঙ্গনবাড়িতে খাবার ঠিকঠাক দেওয়া হচ্ছে না, এই নিয়ে আপনি কি বলবেন? অঙ্গনবাড়িতে খাবারটা ঠিক মতন দেওয়া হচ্ছে না, আমি আমাদের গর্ভবতী বা যারা যেসব ছেলে মেয়েদের খাবারটা নিয়ে গেছেন বা যে যারা যারা নিয়েছে তার কাছে ইনকোয়ারি করে আমি জানতে পারলাম যে এখানে খাবারটা ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে না। হ্যাঁ, যেটা হচ্ছে খুবই দৃষ্টিকটু অবস্থায় পৌঁছে দিয়েছেন উনি, উনি একা তাই টোটালটাই কন্ট্রোল করছেন, হ্যাঁ খাতাপত্র তো উনি করছেনই, প্লাস টোটালটাই দেখভাল উনি করছেন, যিনি রান্না করেন ওনাকে উনি যেইটা বলেন উনি ওইটাই করেন, উনি প্রতিবাদ করার মতো জায়গা তাকে দেননি বা তো সেরকম সিচুয়েশন তৈরি করে দেননি উনি, হ্যাঁ জানা জানানো পর্যন্ত মনে করেন না। কর্মান্তের প্রতিনিধি, হ্যাঁ আমি ওই 44 নম্বর ICDS-এ একবার আমি ভিজিট করতে এসেছিলাম, 23 তারিখ, 23 আগস্ট, 23 আগস্ট ভিজিট করতে আসতে উনি যেসব কাগজপত্র দেখতে চাইলাম উনি দেখাননি, দেখাতে চাননি, ওরপে উনি বললেন আমি কে, হ্যাঁ আমি আপনাকে দেখাতে পারবো না, আমার খাতা বাড়িতে আছে, আমার খাতাপত্র সাথে হলে আমাকে বাড়িতে থেকেই করতে হয়। তখন তারপরে আমি বলে গেলাম আমি 4-5 দিনের পরে আবার আসবো, খাতাপত্রটা ঠিকঠাক করে থাকবেন এবং খাতাপত্র আমি দেবো। আচ্ছা, আজকে যে আপনি এসেছিলেন ভিজিট করতে, আপনাকে ঠিকঠাকভাবে খাতাপত্র দেখানো হয়েছে বা খাওয়ারের তালিকা? আজকে আজকে যে 44 নম্বর ICDS-এ আমি এসেছিলাম, কমিটি
আমাকে ডেকেছিলেন, তার জন্য এসেছিলাম। এবং কমিটির সামনে যে কাগজপত্রটা আজকে শো করলেন বা আমি দেখলাম, তাতে কাগজে কিছু অসঙ্গতি আছে, যথেষ্ট অসঙ্গতি আছে। হ্যাঁ, সেই মূলে আজকে সুপারভাইজার কেউ কল করা হয়েছে এবং সিডিও স্যারকেও বলা হয়েছে, ওনারা কতটা কি করে দেখছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ঠিকভাবে সরকার বাদু যেটা নির্ধারণ করে দিয়েছেন, যেন উনি বা ওনারা ঠিকভাবে প্রতিপালন, মানে ওই রুলসটা যেন মেনটেন্স করে, বা ঠিকভাবে যেন খাওয়াটা রান্নাবান্না হয়, বা ঠিকভাবে যেন পরিবেশন থেকে আরম্ভ করে। মুখ্যমন্ত্রী যে তালিকা করে দিয়েছিলেন, ওই তালিকা ভুক্তভাবে কি খাবার দেওয়া হচ্ছে? না না না, দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? ওটা কেন দেওয়া হচ্ছে না ওনাদেরই ম্যাটার, আমার তো ওইটাই নিয়েই আলোচনা বসছে। আমরা তো এরই জন্যই বসছি ওনাদের সঙ্গে।